নমস্কার বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে আমি আপনাদের বেনারসে কাশী বিশ্বনাথের দর্শন করাব। যেমনটা আপনারা সবাই জানেন, বেনারস শহরটি ভারতের সবথেকে পুরনো শহর, আর বেনারসে বাবা ভোলেনাথের কাশী বিশ্বনাথ মন্দির আছে, যা 12টি জ্যোতির্লিঙ্গের মধ্যে অন্যতম। আর এই জন্যই বেনারস শহরটি কাশী নামেও পরিচিত। পুরো বেনারস শহরটি গঙ্গা নদীর তটে অবস্থিত এবং বেনারসে 80টিরও বেশি ঘাট আছে, যেখানে প্রতিদিন গঙ্গামাতার আরতি হয়ে থাকে। যদি আপনারা বেনারস যাওয়ার প্ল্যান করে থাকেন, তাহলে আজকের ভিডিওটা আপনাদের অনেক বেশি সাহায্য করবে। আজকের ভিডিওতে আমি বলবো আপনারা কিভাবে কাশী বিশ্বনাথ মন্দিরে দর্শন করবেন বা পুজো দেবেন, তাছাড়াও অন্নপূর্ণা মন্দিরে ভোগ খাওয়ার নিয়মাবলী, বেনারস কিভাবে আসবেন, কোথায় থাকবেন বা হোটেল খরচই বা কত, সেই সব কিছু নিয়ে বিস্তারিতভাবে আমার আগের পর্বগুলোতে দেওয়া আছে। ওপরে দেওয়া আই বটমে ক্লিক করে দেখে নিতে পারেন। আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। বন্ধুরা, সকাল সকাল আমরা স্নান করে নিয়েছি, করে রেডি হয়ে গেছি, বা বিশ্বনাথকে দর্শনের জন্য যাচ্ছি। আমাদের যেহেতু হোটেল আপনি জানেন লাক্সার রোডের দিকে, সেখান থেকে অটো করে আমরা এখন আপাতত যাচ্ছি গোদলিয়া চকটা, সেখান থেকে বাদ দিকে কিছু হেঁটে গেলেই আমি চান্দা মার্কেটটা পেয়ে যাবো। সকাল সকাল স্নান করে বেরিয়ে গেছি, একটু সকালবেলা থেকে আসলে কিন্তু মন্দিরটা ফাঁকা পাওয়া যায়। তো আপনি সামনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সামনে গির্জাঘর, এই যে গির্জাঘর, এখান থেকে এই যে রাস্তাটা সোজা যাচ্ছে, এটা কিন্তু চান্দা মার্কেটের সামনে যাচ্ছে। এদিকে 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 যে রাস্তাটা যাচ্ছে, এটা সোজা কিন্তু চার নম্বর গেটের সামনে যাচ্ছে। আমরা এখন যাচ্ছি চার নম্বর গেটের সামনে, চার নম্বর গেট থেকে আমরা ভেতরে ঢুকবো, আর ঢুকে আপনারা দেখাচ্ছি, কারণ আগে একটা গেট আছে, ওটা হচ্ছে বিশ্বনাথ গলি, ওখান থেকে ঢোকা যায়, আর তার পাশ দিয়ে আছে দু নম্বর গলি, সেখান থেকে ঢোকা যায়। গজুলিয়া চকটা যেখানে আছে, যে নন্দী আছে সামনে, ওপর দিয়ে নন্দী আছে, ওখান থেকে নাক বরাবর সোজা আসবেন, বাঁ হাত দিয়ে একদম সোজা সোজা আসলেই আপনি প্রথম সামনে দেখবেন কিছু এগিয়ে গিয়ে নানা রকম দোকান, যেমন জালান্স আছে, নাইন গেস্ট হাউস আছে, এই সবগুলোকে বাহাতে ফেলে আপনাকে সোজা যেতে হবে। এখানে কিন্তু আপনারা পথে যেতে যেতে এরকম কিন্তু লকার পাবেন, আর ওখান থেকে কিন্তু পুজোর জল নিতে পারেন। তো আমরা ওটা ছেড়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছি চার নম্বর গলির উদ্দেশ্যে। এটি শ্রী কাশী বিশ্বনাথ টেম্পল ট্রাস্ট হেল্প সেন্টার। আপনারা সুলভ দর্শন করতে চাইলে 300 টাকা দিয়ে সুলভ দর্শনের টিকিট এখানে এসে কাটতে পারেন। বিশ্বনাথ টেম্পল ট্রাস্ট হেল্প সেন্টার, এখান থেকে কিন্তু আপনারা দর্শন বুকিংয়ের জন্য 300 টাকা কিন্তু বুকিংয়ের কুপন নিতে পারেন, এখানে এসেও বুকিং করতে পারেন, বা অনলাইন সার্ভিসও আছে, যার লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। আমরা এখান থেকে সামনে থেকে যাচ্ছি, করিডোরের সামনে থেকে উঠবো, কারণ করিডোরের মধ্যে পর্যন্ত ফোন নিয়ে যেতে পারবো, সেখানে গিয়ে সামনে কোথাও আমি ফোন রাখবো, আর যাদের মালা ফালা নেবার সব কিছু আমি ওখানেই নিয়ে নেবো। তো চলুন আমার সাথে, এখানে ফোন রাখলে কিন্তু প্রবলেম হচ্ছে, আপনি কলেজ পর্যন্ত কিন্তু আপনি দেখাতে পারবেন না, তাই আমরা ভেতরে গিয়ে ফোনটা রাখবো আর রেখে আপনাকে দেখাচ্ছি। আমরা বিশ্বনাথ মন্দিরে 4 নম্বর গেটের সামনে টুকরিতে করে ফুল মালা নিয়ে আমরা করিডোর হয়ে মন্দিরের দিকে এগিয়ে গেলাম। এই তিনটে 50 টাকা নিচ্ছে, আমরা 50 টাকা দিয়ে নিচ্ছি এখান থেকে। এই ফুল, ফুলের সাথে আছে ফুল, বেলপাতা, কাঁটা ফল, ধুত্রা সব আছে।
আমরা নিয়ে নিয়েছি, আমরা যাচ্ছি ওয়াই টু টেম্পলে কলিডোরের মধ্যে দিয়ে। এটা হচ্ছে কলিডোর, ওয়াই টু টেম্পল, এখান থেকে আমরা যাচ্ছি। এত পর্যন্ত আপনাকে ফোন নিয়ে আসতে দেবে। এই কলিডোরের মধ্যে দিয়ে এখন ভেতর থেকে যাবেন, এখানে দোকান আছে যেখান থেকে আপনি আপনার জুতো রাখতে পারবেন, তার সাথে আপনার ফোনও রাখতে পারবেন আর পোশাকও নিতে পারবেন। তাই বাইরে যদি আপনি ফোন জমা রাখেন তাহলে কিন্তু এখানে কিছু দেখতে পাবেন না। এই যে আমরা এখান থেকে বেরিয়ে গেছি, বেরিয়ে গেছি সব দোকান যেখানে আপনি আপনার সব কিছু রাখতে পারবেন। এত পর্যন্ত আপনি ফোন নিয়ে আসতে পারবেন, এরপর থেকে ফোন জমা রাখতে হবে, কারণ এখান থেকে মন্দির শুরু হচ্ছে 4 নম্বর গেটে। তো আমরা এখানেই একটা দোকানে আপনার আমাদের জুতো ফোন রেখে আমরা মন্দিরের ভেতরে যাবো। কলিগড় থেকে আসবেন, এসে যে এই যে দোকানটা, এখানে কিন্তু আমরা আমাদের ফোন জমা রেখেছি, জমা রেখে এখানে কিন্তু প্রসাদ পাওয়া আছে। কেয়া দামে প্রসাদ কা? 201 সব মিলে 200 টাকা করে নিচ্ছে। আর এই যে দেখতে পাচ্ছেন এখানে এই প্রসাদ আর এই যে দুধ। প্রবেশদ্বারের পাশেই প্রসাদ, গঙ্গা জল আর দুধ মিশিয়ে ঘটির মধ্যে বিক্রি হয় ফুল বেলপাতা সমেত। সেখান থেকেই ঘটি নিয়ে নিলাম, এবার পালা লাইন দেওয়ার। এই মন্দিরটি কবে নির্মিত হয়েছিল তা বলা কিন্তু বেশ কঠিন। তবে অনেকে মনে করে থাকেন খ্রিস্টপূর্ব বহু শতক আগে এই মন্দিরের নির্মাণ হয়েছে। তবে এখন যেখানে জ্ঞানবাপী মসজিদ আছে সেইখানেই কিন্তু আদি কাশী বিশ্বনাথ মন্দির ছিল। ইতিহাসে বারংবার আদি মন্দির ভাঙা হয় এবং পরে আবার নির্মাণ করা হয়। 1780 সালে ইন্দোরের রানী অহল্যাবাই হোলকার, যার মূর্তি মন্দিরের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন, তিনি কিন্তু বর্তমান যে কাশী বিশ্বনাথ মন্দিরটি সেটা কিন্তু নির্মাণ করেন। আমরা এবার প্রবেশ করেছি মন্দিরের ভেতর। প্রবেশ করে প্রথমে যেটা দেখলাম, মন্দিরের চূড়াটি সোনা দিয়ে বাঁধানো। মন্দিরের গায়ে পাথরের কারুকাজ করা আছে যা চোখ ভরে দেখলাম। এতক্ষণ দাঁড়ানোর পর ওই এক ঝলক মাত্র দর্শন পেলাম বাবার, কিন্তু মন্দিরের পরিবেশ দেখে মনটা যেন ভরে গেল। বাবার কাছে কি চাইবো আর কি চাইবো না সব যেন কেমন তালগোল পাকিয়ে গেল। তারপর সষ্টাঙ্গে প্রণাম করে সকলকে ভালো রেখো এই প্রার্থনা জানিয়ে বেরিয়ে এলাম। বন্ধুরা, আমরা কিন্তু এখান থেকে আসলাম, এই যে কলিডোরটা ছিল 4 নম্বর, এখান থেকে আমরা এখানে এসেছি। এই সামনে দোকান থেকে আমরা আমার জিনিস নিয়েছি, নেওয়ার পর আপনি যখন এখান দিয়ে যাবেন, এটা হচ্ছে মন্দিরের গেট, এই যাবেন ভিতরে গলি আছে, গলি দিয়ে যেতে যেতে আপনি দেখবেন সরু রো আছে যার মধ্যে দিয়ে সবাই লাইন করা আছে, তার মধ্যে দিকে আপনি জল ঢালবেন। এছাড়া এখানে কিন্তু 4টে গেট আরও আছে, 1, 2, 3, 4, আমরা 4 নম্বর দিয়েছি, 1 নম্বর আর 2 নম্বর হচ্ছে একদম সামনে। আর এখন আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, পুজো খুব ভালো করে দিয়েছি কারণ একদম বেশি ভিড় ছিল না। সোমবার, আজকে সোমবারে আমরা খুব ভালো করে পুজো দিয়েছি, ফাঁকা ছিল, দর্শন করেছি, ঠাকুরের মাথায় জল ঢেলেছি। আর তার সাথে এখানে কিন্তু মায়ের মন্দিরও আছে, ওখানে কিন্তু আপনারা পুজো দেবেন। আমাদের দর্শন হয়ে গেছে, এখন আমরা এখান দিয়ে যাচ্ছি মাতা বিশ্বলক্ষ্মী মন্দির দেখতে। তো চলুন আমার সাথে আসে বিশ্বলক্ষ্মী মন্দিরে। আর এটা হচ্ছে কলিডোর, এত সুন্দর যে ভেতরে গেলে আপনার মন ভালো হয়ে যাবে। দারুণ দেখেছি আমরা, দারুণ পুজো দিয়েছি। এখানে কিন্তু মায়ের শক্তিপীঠ আছে, মাতা বিশ্বলক্ষ্মী, আমরা ওখানে যাচ্ছি। ওখানে যাওয়ার জন্য আপনাকে এখান দিয়ে বেরিয়ে যেতে হবে, বেরিয়ে গিয়ে ডান দিকে গিয়ে মণিকর্ণিকা গেট থেকে ভেতরে ঢুকে 2 নম্বরে যেতে হবে। আমরা সেই 2 নম্বরে যাচ্ছি, 2 নম্বর গেট ওখানে আমরা যাচ্ছি। অনেক কম সময়ের মধ্যে পুজো দিয়েছি, একদম ভিড় ছিল না, তাই জন্য ভিড়টাকে এড়াতে আপনাদের কিন্তু সকাল সকাল আসতে হবে। যত সকালে আসবেন তত কম ভিড় পাবেন। আমরা 5:30 সময় এসেছিলাম, একদম কম ভিড়, ওই 1/2 ঘন্টার মধ্যে আমাদের পুজো হয়ে গেছে। আর আমরা 4 নম্বরে ঢুকেছিলাম, আপনারা কিন্তু যে কোনো গেট দিয়ে ঢুকতে পারেন। 4 নম্বরের গেট দিয়ে ঢুকে একদম সোজা গেলেই আপনি পেয়ে যাবেন মা বিশ্বনাথের মন্দির, সেখানে ঢুকে আমরা পুজো দিয়েছিলাম। খুব ভালো পুজো দিয়েছি, খুব ভালো, এত ভালো পুজো হয়েছে যে সামনে দর্শন, তার সাথে জল ঢালা, দারুণ দারুণ। আপনি যদি ভেতরে মাতা বিশ্বলক্ষ্মী মন্দির দর্শন করতে চান আর ভেতরে ফটো ফটো সব তুলতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনাকে আসতে হবে কলিডোর। সেই কলিডোরটা হচ্ছে আপনার 2 নম্বরে আছে, মণিকর্ণিকা কলিডোর বলা হয়। আমরা সেখান দিয়ে ভেতর থেকে ঢুকছি,
ঢুকে তো যাচ্ছি, একটু 4 নম্বর গেট দিয়ে এগিয়ে গিয়ে ডান হাতের দিকেই পড়বে মণিকর্ণিকা গেট, সেখান থেকে ভেতরে গিয়ে 2 নম্বর কলেজের মধ্যে ঢুকবেন, ঢুকে সেখানে মাতা বিশ্বলক্ষ্মীকে দর্শন করবেন। চলুন। বেনারসে ছোট বড় মিলে মোট 84টি ঘাট আছে। এখানে প্রত্যেকটা ঘাট নিজেদের একটি আলাদা মাহাত্ম্য বহন করে চলেছে। তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ ঘাট হলো এই মণিকর্ণিকা ঘাট। এই ঘাটকে স্বর্গের দ্বারও বলা হয়। এই ঘাটের শ্মশানে মৃতদেহ দাহ করা হলে মৃতের আত্মা মোক্ষ অর্জন করে বলে মানা হয়। এটি পৃথিবীর একমাত্র শ্মশান যেখানে মরদেহ আসার ধারাবাহিকতা কখনো স্তব্ধ হয় না, এখানে চিতার আগুন কখনো নেভে না। দূর দূর থেকে মানুষ ছুটে আসে এই বারাণসীর বুকে জীবনের শেষ কটা দিন কাটাবে বলে। মৃত্যু এখানে শুধু সুলভ নয়, মৃত্যু এখানে কাঙ্ক্ষিত। সালটা 2019। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্বোধন করলেন কাশীর এই করিডোর। সুন্দর করে সাজানো গোছানো এই করিডোর, যা ইতিমধ্যেই ভারতে তো বটেই গোটা বিশ্বের কাছেও এক নজির স্থাপন করেছে। ভারতের দ্বাদশ জ্যোতির্লিঙ্গের সপ্তম জ্যোতির্লিঙ্গ কাশী বিশ্বনাথ মন্দির। এই জ্যোতির্লিঙ্গে শিব এবং শক্তি দুজনেই বিরাজমান আছেন। এটা হলো করিডোর, বিশ্বনাথের করিডোর। আমরা এখানে এসে গেছি, এখান থেকে আমরা যেখান থেকে পুজো হয়েছিলাম 4 নম্বর, ওখান থেকে বেরিয়ে মণিকর্ণিকা ঘাটে গেছিলাম, তারপর ওখান থেকে আমরা এই করিডোরের মধ্যে ঢুকে আমরা যাচ্ছি এখন বিশ্বলক্ষ্মী মায়ের মন্দির দর্শন করতে। এখানে এক্সরেরা পড়বে, এই এক্সরে আমরা ওপর দিকে উঠে যাচ্ছি। এই ওপর দিকে উঠেই কিছুটা গিয়ে বাঁ দিকেই পড়বে কিন্তু সমস্ত মন্দির, আমরা সেই মন্দির উদ্দেশ্যে যাচ্ছি। চলুন আপনাকে দেখাচ্ছি মাতা বিশ্বলক্ষ্মী মন্দির। মাতা বিশ্বলক্ষ্মী মায়ের মন্দির যেতে হলে আপনি কলিয়নের মধ্যে ঢুকবেন, ঢুকেই দেখবেন ওখানে অনেক ভবন করা আছে। সেখানে মাতা অহল্যাবাঈ যে আছে মূর্তিটা, তার ঠিক অপোজিট থেকে ওই ফুড কোর্ট আছে, তার পাশ থেকে সোজা গেলেই ওই রাস্তাটা, এখান থেকে আপনি আসবেন, এসে এখান থেকে ডান দিকে যেতে হবে। ডান দিকে হচ্ছে মায়ের মন্দির। বিশালাক্ষী মাতার এই মন্দিরটি 51টি শক্তিপীঠের মধ্যে অন্যতম পীঠস্থান। পুরাণ মতে দেবী সতী মায়ের কানের দুল বা চোখ পড়েছিল এই স্থানে। এই পীঠের ভৈরব কাল ভৈরব নামে পরিচিত। বিশালাক্ষী মাতার মন্দিরটি প্রতিদিন সকাল 5টা থেকে রাত 9টা পর্যন্ত খোলা থাকে। আপনারা যখন এখানে আসবেন বাবা মহাদেবকে দর্শন করবেন, পরে কিন্তু আপনি অবশ্যই আসবেন মাতা বিশালাক্ষী মাতা মন্দির দর্শন করতে। আর সেখান থেকে কিছুটা এগিয়ে বাদে গেলে আপনি মাতা অন্নপূর্ণাকে দর্শন করবেন। এবারে আমরা গেলাম মা অন্নপূর্ণা দর্শন করতে। কাশী হলো মা অন্নপূর্ণার অধিষ্ঠান ক্ষেত্র। মন্দিরে সুসজ্জিত মায়ের মূর্তি দর্শন করে মনটা ভরেই গেল। আমরা এখন যাচ্ছি অন্নপূর্ণা মায়ের ভোগ খেতে। আপনি বিশ্বনাথ গলির মধ্যে ঢুকবেন, ঢুকে কিছুটা এগিয়ে গিয়ে ডান দিকে পড়বে মা অন্নপূর্ণা মায়ের মন্দিরের ভোগ খাওয়ার জায়গা, আমরা ওখানে যাচ্ছি। অন্নপূর্ণা মায়ের মন্দির দর্শন করে আমরা এসে পৌঁছালাম অন্নপূর্ণা দেবীর ভোগের প্রসাদ খাওয়ার জন্যে। দিনে প্রায় লাখো লাখো ভক্তদের বিনা পয়সায় হাসি মুখে পেট ভরাচ্ছে এই অন্নপূর্ণা ভোজনালয়। রোদ জল ঝড় বৃষ্টি প্রতিদিনই চলে এই প্রচার বিমুখ পরিষেবা। মানুষ প্রসাদ হিসাবে পান ভাত ডাল ভাজা সবজি আচার পাঁপড় মিষ্টি এবং দই। ভরপেট খাবার চলে সকাল থেকে বিকেল অবধি।
আমরা এখন যাচ্ছি কাল ভৈরবে। এই কাল ভৈরব মন্দিরে যাবার জন্য আপনারা কিন্তু অনেক জায়গাতে অটো পাবেন, কিন্তু অনেক দাম, আর টোটোওয়ালা অটোওয়ালা অনেক চাইবে। আপনারা যদি পারেন, এই গির্জাঘর আছে, গির্জাঘর সামনে আপনি দেখ, এই যে গির্জাঘর, এই গির্জাঘরের সামনে থেকে কোনো রিক্সা নেবেন, 30 টাকা করে পার হেড নেয়, আপনার কাল ভৈরব ছেড়ে দেবে। কিন্তু এখানে অনেক চাইছে, 100, 200, 300, 400 এরকম চাইছে, যাবেন না, 30 টাকা দিয়ে যাবেন, 30-60 টাকা দুজন থেকে নেবে এরা, একদম কাল ভৈরব মন্দিরে ছেড়ে দেবে। তো আমরা এখন যাচ্ছি কাল ভৈরব মন্দির, ওরপর দেখে আমরা আগে যাবো মহামৃত্যুঞ্জয় মন্দির দেখতে। আমরা এসেই দেখলাম মন্দিরে দর্শনের লাইনটি ছিল বেশ দীর্ঘ, কিন্তু ওই যে বলে না বাবা ভোলানাথের ভক্ত আমরা, উনি নিজেই ওই দীর্ঘ লাইনটি কখন এক মুহূর্তে ছোট করে দিল, আর নিমিষের মধ্যে বাবার চরণে গিয়ে পৌঁছে গেলাম বুঝতেই পারলাম না। মন্দিরে ঢুকতেই আমার সর্বপ্রথম চোখে পড়ল ঘোর নীলবর্ণ বাবা কালভৈরবের রূপো দুটি চোখ। কালভৈরবের বাহন হলেন কুকুর, কাশীর কোতোয়াল রূপে সমগ্র কাশীবাসীগণকে রক্ষা করে থাকেন কালভৈরব। দর্শন হয়ে গেছে, এবার আমি যাচ্ছি দণ্ডকী শিবলিঙ্গ দেখতে। এখানে কিন্তু 3টে শিবলিঙ্গ আছে, কালভৈরব মন্দির অর্থাৎ মহাকাল, তারপরে হচ্ছে দণ্ডকী শিবলিঙ্গ আর মহামৃত্যুঞ্জয় মন্দির, এই 3টে আছে এক জায়গার মধ্যে আছে। আপনারা এসে এই 3টে দেখে নেবেন, আমাদের দেখা হয়ে গেছে। তো আমরা এর অপোজিট যেখানে বেড়াচ্ছেন ওখান থেকে একটা গলি পড়ে, আমরা এই সোজা হয়ে এখন বেড়াচ্ছি বাঁদিকে।